শরতের কাশফুলের নরম ছোঁয়া এসেছে দেবী দুর্গার আগমনের বার্তা দেবীকে সুন্দর করে ফুটিয়ে তোলার প্রতিযোগিতা চলছে নারায়ণগঞ্জের প্রতিমা শিল্পীদের মধ্যে খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ প্রায় শেষের দিকে দম ফেলার সময় নেই কারিগরদের সময় যত ঘনিয়ে আসছে ব্যস্ততা ততই বাড়ছে তাদের রাত্র জায়গা আমাদের কাজ করতে হয় সেই জন্য আমাদের কাজের চাপ এবার বেশি সব কারিগরেরই কাজের চাপ খুব ভালো কাজ চলছে সবার সাথে দুর্গা মাকে যাতে বরণ করতে পারি সুন্দর করে সুন্দরভাবে যাতে পূজাটা আমরা উদযাপন করতে পারি এটাই আমাদের আশা এখানকার পূজা সবার থেকে একটু আলাদা হয় সবচেয়ে বড় পূজা হয় খুব জাঁকজমক বা অন্যবার মতো এবার পালন করতেছে পূজা উপলক্ষে জেলা জুড়ে মণ্ডপগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন আয়োজকরা আমাদের এখানে প্রায় এক হাজার থেকে দেড় হাজারের বসার আয়োজন আছে যেখানে বসে তারা মানে পর্যাপ্ত পরিমাণে সুবিধা নিয়ে তারা পূজার যে অঞ্জলি সেটাতে অংশগ্রহণ করতে পারে পুলিশের পাশাপাশি আনসারের পাশাপাশি আমাদের নিজস্ব ভলান্টিয়ারও কাজ করে যে কারণে আমরা খুব সিকিউর ফুল করি আমরা এই বিষয়টাকে আর নির্বিঘ্নে পূজা পালনের লক্ষ্যে সার্বক্ষণিক পাহারার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে থাকবে পুলিশের সিসি ক্যামেরা প্রত্যেকটি মণ্ডপকে ভিত্তি করে আমরা নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করছি যাতে করে দুষ্কৃতিকারী বা দুষ্ট ব্যক্তি অথবা যারা সন্ত্রাসীবাজ জঙ্গি তারা যেন এই ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে জেলার পাঁচ উপজেলায় এবার 195টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সময় সংবাদ নারায়ণগঞ্জ